নমস্কার নির্বাচনী বুলেটিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি সোমশেখা নেট্রিপে চলছে গণনার কাজ আবহাওয়া প্রতিকূল থাকায় সুষ্ঠুভাবে এখন পর্যন্ত গণনার কাজ অব্যাহত অধিকাংশ সমষ্টিতে বিজেপি এগিয়ে শিলচর সমষ্টিতে দশ রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী পেয়েছেন তেতাল্লিশ হাজার দুশো পাঁচটি ভোট শিলচর আসনের কংগ্রেস প্রার্থী তমালকান্তিক বণিক পেয়েছেন বাইশ হাজার একশো পাঁচটি ভোট ও নির্দল প্রার্থী দিলীপ পাল পেয়েছেন চার হাজার পাঁচশো তিনটি ভোট এদিকে ধলাই সমষ্টিতে চতুর্থ রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন কুড়ি হাজার চারশো ছিয়ানব্বইটি ভোট কংগ্রেসের প্রার্থী কামাখ্যা প্রসাদ মালাহ পেয়েছেন ন হাজার ছয়শো ছাব্বিশটি ভোট উদারবন সমষ্টিতে ষষ্ঠ রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী মিহিরকান্তি সোম পেয়েছেন তেইশ হাজার চারশো পনেরোটি ভোট কংগ্রেস প্রার্থী অজিত সিং পেয়েছেন উনিশ হাজার পাঁচশো ভোট নির্দল প্রার্থী রাহুল রায় পেয়েছেন এক হাজার একটি ভোট বরখোলা সমষ্টিতে তৃতীয় রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী অমলেন্দু দাস পেয়েছেন ন হাজার চব্বিশটি ভোট কংগ্রেস প্রার্থী মিজবাউল ইসলাম লস্কর পেয়েছেন তেরো হাজার চারশো ভোট সোনাই সমষ্টিতে ষষ্ঠ রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর পেয়েছেন ষোলো হাজার চারশো তিরিশটি ভোট এআইউডিএ প্রার্থী করিমুদ্দিন পেয়েছেন কুড়ি হাজার নশো বত্রিশটি ভোট নির্দল প্রার্থী আশিস হালদার পেয়েছেন সাতশো এগারোটি ভোট লক্ষ্মীপুর সমষ্টিতে চতুর্থ রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী কৌশিক রায় পেয়েছেন সাত হাজার ভোট কংগ্রেস প্রার্থী মুকেশ পান্ডে পেয়েছেন চোদ্দো হাজার একশো ভোট এই আসনে নির্দল প্রার্থী থৈবাসিং পেয়েছেন ছ হাজার ভোট কাটিগড়া সমষ্টির চতুর্থ রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী গৌতম রায় পেয়েছেন কুড়ি হাজার চারশো ছিয়ানব্বইটি ভোট এছাড়া কংগ্রেস প্রার্থী খলিল পেয়েছেন বারো হাজার চারশো ভোট